শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম ধাপে দেশের 29টি পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা, তবে ইভিএম এ ভোট দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ভোট বর্জন করেছেন রাজশাহীর চারঘাট ও ঝিনাইদহের মহেশপুরের বিএনপি প্রার্থীরা। চার ধাপে 204 পৌরসভায় নির্বাচনের পর পঞ্চম ধাপে 29 পৌরসভার নেতৃত্ব বাছাইয়ে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীর চারঘাট পৌরসভার থানাপাড়া কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী, তবে তা অস্বীকার করেন আওয়ামী লীগ প্রার্থী। সেন্টারে পুলিশ এজেন্টটা ঢুকে সেখান থেকে তাদেরকে জোর করে কাগজপাতি ছেড়ে বের করে দেওয়া হয়েছে এবং মারধর করে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একটি কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। অন্যদিকে নীলফামারীর সৈয়দপুরে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী। ময়মনসিংহের নান্দাইলে ভোট কেন্দ্রে ঢুকে হট্টগোল করায় তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়। দেশের অন্যতম বড় বগুড়া পৌরসভার 113টি কেন্দ্রে ইভিএম এ ভোট দিয়ে কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও অনেকেই করেন অভিযোগ। যশোরের কেশবপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় বিপাকে পড়েন অনেক ভোটার, তবে প্রিজাইডিং কর্মকর্তা বলছেন এমন সমস্যা সাময়িক, পরিচয় নিশ্চিত হলেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সকালে আইসি লাইনে দাঁড়াইছি, তখন ভোট মিলতিস না, তাই ভগবান দিয়ে আইসি আবার তা মিলতিস না। ভোটার আইডি নাম্বার, স্মার্ট কার্ডের নাম্বার, তারপরে ভোটার নাম্বার, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, যে কোনো একটা মিলতেই হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে সন্তোষ জানান রংপুরের হারাগাছ, চাঁপাইনবাবগঞ্জের নাচল, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব দক্ষিণ, জামালপুর, মাদারগঞ্জ, ইসলামপুর, গাজীপুরের কালীগঞ্জ, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ পৌরসভার ভোটাররা। চতুর্থ ধাপে স্থগিত নরসিংদী পৌরসভার দুই ওয়ার্ডের চারটি কেন্দ্রে ও শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভার দুটি কেন্দ্রে ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা। সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 3টি কেন্দ্রে পুনরায় ভোট হচ্ছে। এতে প্রার্থী হয়েছেন প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন। তানিয়ানা শ্রীন, ডিবিসি নিউজ ডেস্ক।